আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, যদিও আমার গলাটা একটু ভেঙে গিয়েছে। তো চা করছিলাম, তার সাথে ইফতারির আগ মুহূর্তে কিছু কাজ করছিলাম, আর এই ফাঁকে ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে এই কথাগুলো শেয়ার করার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমার মতো এরকম ভুল যেন কেউ না করেন, এই কারণেই ভাবলাম যে কথাগুলো সবার সাথে শেয়ার করা উচিত। যাদের বিশেষ করে একদম নিউবর্ন বাবু আছে বা এক মাস দুই মাস বয়স হয়েছে, তাদের এই কথাগুলো জানা উচিত। এছাড়াও সবাই বারবার আমাকে নক করছেন, আপু রায়দামুনির কী হয়েছিল। আর একটা কথা বলি, আমি পোস্ট দিয়েছিলাম যে রায়দা হঠাৎ করে অসুস্থ, ওকে হাসপাতালে অ্যাডমিট করেছি। তো অনেক আপু ভাইয়াই এই জিনিসটা মিস্টেক করেছেন, সবাই হয়তোবা নামটা খেয়াল করেন নাই, আর সবার মুখে মনে হয় রুফাইদা নামটাই সবচেয়ে বেশি আসে। সবাই আমাকে মানে বেশিরভাগই আমাকে ফোন দিয়ে বা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে লিখেছেন যে আপু রুফাইদার কী হয়েছে, রুফাইদা এখন কেমন আছে। এমনকি আজকেও কয়েকজন আপু আমাকে মেসেজ দিয়েছেন রুফাইদার কী হয়েছিল। তো রুফাইদা কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ আছে, রায়দামুনি হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল। তো ওর কী হয়েছিল সেটাই বলবো আমি, আর এটা ছিল একদম ইফতারের আগ মুহূর্তে, পরের দিন, গতকালকের ঘটনা। গতকালও এরকম ইফতারির আগে আমি কিছু ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, আমি মাসের বাজার করেছিলাম। তো সাধারণত আমি কিন্তু প্রতি মাসেই একবারে মাসের বাজারটা কমপ্লিট করে ফেলি, কারণ একবারে মাসের বাজারটা করলে গুছিয়ে নেওয়া যায়। আর এখন যেহেতু আমি তেমনভাবে রান্নাঘরে ঢুকতে পারি না, আম্মুকেই সব কিছু করতে হয়, দেখা যায় যে রায়দাকে নিয়ে রুফাইদাকে নিয়ে বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকতে হয়, আবার নিজেরও টুকিটাকি কাজ আছে, তো দেখা যায় আম্মুই কিচেনটা সামলায়। তো এই কারণে বাজারগুলো একদম একদিনেই সব করিয়ে গুছিয়ে রেখে দিলে কিন্তু দেখা যায় কাজটা সহজ হয়। তো সেরকমই একটা দিন ছিল আমার, সারা দিন মাসের বাজার গুছিয়েছি এবং রান্নাও করেছিলাম, আমি ইলিশ মাছ রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সব কিছু মিলিয়েই সব মানে কাজ যখন একদম শেষ হয়ে গিয়েছে, তখনই আর কি ইফতারির আধা ঘন্টা আগে ভাবলাম যে এখন যে একটু রেস্টও নিব আর রায়দাকে খাওয়াবো। তো একটা কথা আমি বরাবরই বলি, আমার দুইটা মেয়েই, আল্লাহর অশেষ রহমতই বলবো যে আমার দুইটা বাচ্চাই কিন্তু প্রিম্যাচিউর বেবি। তো এই বাচ্চাগুলোর ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যে কিছু কিছু জিনিস আমাকে খুব সাবধানের সাথে করতে হয়। নর্মাল একটা বাচ্চার সাথে এদের অনেক কিছুই মেলে না, এদের টেক কেয়ারগুলো একটু বিশেষভাবে করতে হয়, যেটা একটা স্বাভাবিক নিয়মে যেমন নয় মাস পেটে থাকার পরে যে বাবুগুলো হয় তাদের সাথে এই বাচ্চাগুলোর অনেক কিছুই মেলে না। তো আমার যেহেতু রুফাইদাও সেম, রুফাইদার ওজন আর রায়দার ওজনও সেম, তো ওদের সব কিছুই আমি মানে বিশেষ করে রুফাইদা যেহেতু আগে আমার এরকম একটা বাবু হয়েছে, রায়দার ক্ষেত্রে ওই জিনিসগুলোই ফলো করি। তো খুব একটা যে কষ্ট হয় তা বলবো না, আসলে কষ্টই হয় না আমার, আমার কাছে সবসময় মনে হয় যে ওরা ভালো থাকলে আমি ভালো থাকবো। তো আমি সব কিছুই মানে এভাবেই করার চেষ্টা করি। যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে ইফতারির আগ মুহূর্তে একটু আমরা সবাই শুয়ে বসেছিলাম, আর রায়দা কিন্তু ফিডার খায়, এটা আমি দেখিয়েওছি, ওর ফিডার ক্লিনিংয়ের একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো খাওয়ানোর যে নিয়মটা এটা কিন্তু আমি জানি যে ও যখন ব্রেস্ট ফিডিং করে তখন ওর মাথাটা উঁচা করে রেখেই আমি ওকে খাওয়াই। ফিডারটা এই নিয়মটা আমি খুব একটা মানতাম না, বেশিরভাগ সময় মাথার নিচে বালিশ থাকে তখন কিন্তু ওর মাথাটা উঁচাই হয়ে থাকে। কথা বলতে বলতে একটু চা তৈরি করব। আসলে শুরুতেও বলেছি হাসপাতালে সারা রাত থাকা একটা অনেক বড় ধকল গিয়েছে, সব কিছু মিলিয়ে গলার অবস্থা একদম 12টা বেজে গিয়েছে আমার। তো আমি চা তৈরি করব, চা তৈরির আগে একটা জিনিস দেখাবো আমি। তো আমার এই চুলা এবং পাতিল নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন, যেটার মানে সবসময় অ্যান্সার দিতে পারি না। তো আজকে কথা বলতে বলতে যেহেতু ব্লগটা করছি তো ভাবলাম এটাও দেখিয়ে দিই। এই যে দেখেন, দীর্ঘদিন ধরে চা করছি, এই চুলাতে কিন্তু কালি হয় না, কালির কোনো অপশন নেই। তো এখন আমি চা করব, আর যেটা বলছিলাম রায়দাকে নিয়ে সেই কথাগুলো শেয়ার করছিলাম। তো যেটা বলছিলাম যে ফিডার যখন খাওয়াই তখন দেখা যায় ওকে শুয়ে রেখেই ফিডারটা খাওয়াচ্ছি। ওর বয়স আজকে হচ্ছে 27 দিন হয়ে যাচ্ছে, তো এরকম মানে 25 দিন যখন এই ঘটনাটা ঘটে তখন ওর বয়স ছিল 25 দিন। তো এভাবেই খাওয়াচ্ছিলাম ওর মাথাটা শুয়ে রেখে বা কখনো কোলে নিয়ে।
তো কখনো ওই জিনিসটা খেয়ালও করি নাই যে যেভাবে খাওয়াচ্ছি খাওয়াচ্ছি, কিন্তু এইরকম খাওয়াতে খাওয়াতে যেটা হয়েছে এটা কিন্তু আমি অলরেডি জানতামও, বাট আমার সামান্য অসাবধানতা বা আমার ভুলের কারণে আমার বাচ্চার এই ঘটনাটা ঘটেছে। আমি যেটা বলবো যে আমার আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল ওর ক্ষেত্রে। তো আমি মানে ফিডারটা খাওয়ানোর ক্ষেত্রে এই জিনিসটা আর কি মেনটেন করতাম না, ওকে শুয়ে রেখে খাওয়াচ্ছি বা কোলে নিয়ে খাওয়াচ্ছি অ্যাজ ইউজুয়াল, বাট ওই সময় যে ওর মাথাটা উঁচা করে ধরে খাওয়াবো এটা কখনোই খেয়াল করি নাই। তো যে কারণে ওকে ওইভাবে শুয়ে রেখে ফিডার খাওয়াতে নিয়ে, যে বাংলা ভাষায় আমরা যেটাকে বলি, ও বিষম খেয়েছিল, বাট মানে বিষমটা এমনভাবে খেয়েছিল যে ওর মানে বিষম খেয়ে বমি করে, ও বমি করার ফলে ওর খাবারটা শ্বাসনালীতে চলে যায়, যে কারণে ও একদম মানে পুরা নিঃশ্বাস ওর বন্ধ হয়ে যায় এবং মানে কি বলবো যে একদম কালো হয়ে ওঠে, নাক মুখ দিয়ে বমি চলে আসে। তো আমি তো যে অবস্থায় ছিলাম আপনাদের ভাইয়া, আমি ওই অবস্থা আমি শুধু আপনাদের ভাইয়াকে বলেছি রুফাদার বাবা মানে নিচে চলো নামো, আমি হচ্ছে বাবুকে নিয়ে হাসপাতালে যেতে হবে। তো ওইভাবেই ওকে টেনে নিয়ে বাসার কাছে যে হাসপাতালটা আছে ওইখানেই ওকে নিয়ে যাই। ওইখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা নাকে মুখে পাইপ দিয়ে ওকে ওয়াশ করে। তো আল্লাহ রহমতে ওয়াশ করার পরেই কিন্তু ও স্বাভাবিকতা ফিরে পায়, বাট তারপরেও আমাদেরকে ওরা বলে যে অ্যাডমিট করতে হবে। তো অ্যাডমিট করার হয়, ওই রাতটা ওখানেই ছিলাম। তো অ্যাডমিট করার পরে ওরা বাবুকে টোটালি খাওয়া বন্ধ করে দেয়, দেওয়ার পরে নাকে পাইপ দিয়ে খাওয়ানো শুরু করে, অক্সিজেন দেয়, স্যালাইন দেয়, যে জিনিসগুলো রাইদার কোনোই দরকার ছিল না, বাট ওরা এনআইসিউতে নিয়ে মানে ওদের মতো করে ওরা সব কিছু শুরু করে এবং বলে যে এক্স রে করতে হবে। মানে অনেক ধরনের ভয় দেখায় যে বাচ্চাকে যদি খাওয়ানো হয় তাহলে আবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এক্স রে না করলে বোঝা যাবে না ওর মানে নিমোনিয়া হয়ে গেছে, মানে এই কথাগুলো বলা শুরু করে দেয় হাসপাতাল থেকে যে গলায় খাবার আটকে ওর নিমোনিয়া হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই এমনিতেই ওকে নিয়ে টেনশনে থাকি, তার মধ্যে যদি হাসপাতাল থেকে এই কথাগুলো বলে তাহলে তো আরও টেনশনের বিষয়। তো এই কারণেই রাতটা থাকি, ওরা বলে যে সকালবেলা হচ্ছে যে এক্স রে হবে তখন সব কিছু। তো সকালও হয়ে যায়, আপনাদের ভাইয়াও যায়, যাওয়ার পরে আমরা বলি যে হ্যাঁ এক্স রে করেন এখন দেখেন, তখন মানে পুরো তালবাহানা শুরু করে, যা মানে যাকে বলে যে ওরা আমাদেরকে নিয়ে এক ধরনের বিজনেস শুরু করে ওইখানে। তো ওই অবস্থাতে আমি ল্যাব এইডে রাইদাকে একটা ডাক্তার দেখাই, ওনার সাথে যোগাযোগ, তো ওনার সাথেও যোগাযোগ করি যেহেতু এরা আর কি গড়িমসে শুরু করে। তো আপনাদের ভাইয়া যে জাস্ট মানে কাউন্টারে কথা বলে যে আপনারা কি আসলে এক্স রেটা করবেন বা কখন করবেন, আমার বাচ্চা তো এখন ঠিক আছে। তো ওই সময় কাউন্টার থেকে আমরা জানতে পারি যে এক্স রে মেশিনটাই নষ্ট এবং 2 তারিখ পর্যন্ত ওদের কোনো এক্স রে মেশিন ঠিকও হবে না। তো কী অবস্থা হতে পারে তখন চিন্তা করেন, সারাটা রাত মানে রাইদা আজকে 27 দিন, ওর বয়স হচ্ছে, কান্নাকাটি তো দূরে থাক, ও কোনো কিছুই করতো না, সেই বাচ্চা আমার সারা রাত কেঁদেছে এবং রাইদার পুরো চোখ ফুলে উঠছিল মানে স্যালাইন দেওয়ার কারণে। তো এই অবস্থা মানে যখন হয়ে যায় রাইদার, তো আর একটা কথা বলি যে আমরা কিন্তু ভর্তি হয়েছি সন্ধ্যায়, কারণ ইফতারির আগে, আমি বারবার বলছি এই ঘটনা রাইদার সাথে হয়েছিল, কিন্তু ওদের ওই দিন সকাল থেকে এক্স রে মেশিনটা পুরোপুরি নষ্ট। আর ওরা আমাদেরকে ভর্তিই করে এটা বলে যে ওর এক্স রে করতে হবে, ওর লাংস দেখতে হবে, ওর নিমোনিয়া হয়েছে কি না এটা দেখার জন্য আমাদেরকে এক্স রে করতে হবে। তো মানে কি বলবো যে এরকম একটা হাসপাতালে একটা বাচ্চাকে নিয়ে এই ধরনের একটা বিজনেস করতে পারে, এটা আসলে সত্যিই চিন্তার বাহিরে। তো এরপরে আমরা রায়দাকে নিয়ে ল্যাব এইটে ওনা মানে যার আন্ডারে রায়দাকে রেখেছি, যাকে রেগুলার চেক আপটা করাই, তো এই যে ও কিন্তু এখন চিৎকার চেঁচামেচি করছে, আলহামদুলিল্লাহ ও ভালো আছে এখন। তো তার কাছে নিয়ে যায় এবং ফুল চেক আপ করানো হয়। তো তিনি আলহামদুলিল্লাহ বলেন যে এখন রায়দা পরিপূর্ণভাবে সুস্থ আছে, ওর কিছুই করতে হবে না, জাস্ট বিষমটাই খুব বাজেভাবে খেয়েছিল যে কারণে এত বড় একটা ঘটনা ঘটে যায়। তো যাক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমার এই মাসুম বাচ্চার ওপর দিয়ে যে ভোগান্তিটা হয়েছে, যে কষ্টটা ও পেয়েছে, এটা আসলে মানে মা হিসাবে চোখে দেখা খুব কঠিন ছিল আমার জন্য। তো সব কিছু মিলিয়ে এখন ভালো আছে, এটাই সবচেয়ে বড় কথা। তো যারা দোয়া করেছেন এবং খোঁজ নিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ, যারা বারবার নক করছিলেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা আমার করা। ঠিক আছে, দোয়া করবেন আমার পুরো পরিবারটার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা মানে রায়দার এই কথাগুলো জানতে চাচ্ছিলেন, আসলে সবার সাথে ওইভাবে যোগাযোগও করতে পারছিলাম না, সব কিছু মিলিয়ে একটা ব্যস্ত সময় কাটছে, আবার হাসপাতালেও সারা রাত জেগে থাকা, কোনো ঘুম হয় নাই, তো এই কারণে ভাবলাম ভিডিওর মাধ্যমেই সবাইকে জানিয়ে দিই। তো দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, আজকের মতো এখানেই।